নমস্কার বন্ধুরা আমি চিরঞ্জিত তোমরা দেখছো বোম্বাই এডুকেশন ইউটিউব চ্যানেল প্রাথমিক টেট পরীক্ষা প্রস্তুতির পরিবেশ বিজ্ঞানের প্রশ্ন উত্তরে ক্লাস শুরু হয়ে গিয়েছে এবং বেশ কয়েকটি ক্লাস আমি আগেই আপলোড করেছি তোমরা সেগুলি ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে সরাসরি দেখে নিতে পারো আজকে আমি পরিবেশ বিজ্ঞানের দশটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে চলো আজকের ভিডিও শুরু করা যাক প্রথম কোশ্চেনে বলা হয়েছে নিম্নলিখিত কোন সারটি বিষাক্ত নয় চারটি অপশান দেওয়া আছে ফার্স্ট হল ভার্মি কম্পোস্ট সেকেন্ড ডিডিটি থার্ড অলডিন এবং ফোর্থ হচ্ছে ডায়াজিন এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভার্মি কম্পোস্ট কারণ ভার্মি কম্পোস্ট হলো কেঁচো সার অর্থাৎ এটা প্রাকৃতিক উপায়ে তৈরি এবং অর্গানিক তাই এটি বিষাক্ত নয় সেকেন্ড কোশ্চেন ডিডিটি এর আবিষ্কারক হলেন চারটি অপশান আছে পল মিলার ডি মিলার ভি লুইস ও রোলান্ডস এখানে সঠিক উত্তর হবে পল মিলার এখানে মিলার হবে না এটা পল মুলার হবে অ্যাকচুয়ালি উচ্চারণ এখানে সঠিক উত্তর পল মুলার তিন নম্বর কোশ্চেন বোতাম তৈরি হয় যে গাছ থেকে এখানে চারটি অপশান আছে বাজির নাট টাগুয়া নাট বাওবাব এবং জাপটি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি টাগুয়া নাট এটি একটি তালগাছ জাতীয় উদ্ভিদ যাদের নাট খুব শক্ত হয় এবং সেখান থেকে তৈরি হয় বোতাম চার নম্বর কোশ্চেনে বলা হয়েছে সর্বকৃষ্ট লোহার আকরিক কোনটি দেখো এখানে চারটি অপশান আছে ম্যাগনেটাইট হেমাটাইট লিমোনাইট এবং সিডেরাইট এখানে সঠিক উত্তর হবে ম্যাগনেটাইট কারণ ম্যাগনেটাইট আকরিক থেকে প্রায় সেভেন্টি টু পার্সেন্ট পর্যন্ত লোহা পাওয়া যেতে পারে সেই কারণে এটি সর্বকৃষ্ট পাঁচ নম্বর কোশ্চেনে বলা হয়েছে নিম্নলিখিত কোন রাসায়নিকটি জীবদেহে দেহে জৈববর্ধন ঘটায় কোনো রাসায়নিক পদার্থ বা হেভি মেটাল জাতীয় কোনো জিনিস একটা ফুড চেনের মধ্যে যখন প্রবেশ করে তখন বিভিন্ন টপিক লেভেলে তার পরিমাণ ক্রমশ বাড়তে থাকে যে ম্যাগনিফিকেশন হয় তাকে বলা হচ্ছে বায়োম্যাগনিফিকেশান বা জৈব বিবর্ধন এখানে চারটি অপশান দেওয়া আছে ডিডিটি জৈবসার ম্যানিউর এবং সবকটি সঠিক উত্তরটি হলো অপশান এ ডিডিটি অর্থাৎ ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন ছ নম্বর কোশ্চেনে বলা হয়েছে ফসজিন হলো একটি এখানে চারটি অপশান আছে রাসায়নিক সার জৈব সার কীটনাশক না জীবজ সার ফসজিন হচ্ছে একটি কালারলেস গ্যাস এবং এটিকে কীটনাশক হিসাবে ব্যবহার করা হয় তাহলে এই কোশ্চেনে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কোশ্চেন নম্বর সাত ম্যানগোভ জাতীয় উদ্ভিদ সাধারণত কোন মৃত্তিকায় জন্মায় এখানে চারটি অপশান আছে এক হলো দ্বিতীয় হলো চুন জাতীয় তিন নম্বর লবণাক্ত এবং সব ধরনের মাটিতে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি লবণাক্ত নম্বর কোশ্চেন পাইন গাছ থেকে কী সংগৃহীত হয় এখানে চারটি অপশন আছে লাক্ষা মধু তারপিন তেল এবং মম এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তারপিন তেল এটি সাধারণত রং শিল্পে ব্যবহার করা হয় এবং রঙকে তরলীকরণ করতে ব্যবহার করা হয় কোশ্চেন নম্বর নয় তুন্দা শব্দের অর্থ কী এখানে চারটি অপশন আছে ফার্স্ট আছে প্রতিজমি সেকেন্ড হলো বরফে ঢাকা বনভূমি তিন নম্বর হচ্ছে ঝোপঝাড় এবং চার নম্বর হচ্ছে চারণভূমি এখানে সঠিক উত্তর হবে অপশান এ প্রতিত জমি তুন্দার কথার অর্থ হলো বৃক্ষহীন ভূমি বা জমি তাই এখানে সঠিক উত্তর যাবে পতিত জমি আজকের ক্লাসের সর্বশেষ কোশ্চেন বা দশ নম্বর কোশ্চেনটি হল নিম্নলিখিত কোন মিথজীবী ব্যাকটেরিয়া মৃত্তিকায় নাইট্রিফিকেশনের সাহায্য করে এখানে চারটি অপশন আছে এবং সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি রাইজোবিয়াম কারণ রাইজোবিয়াম হল মিথজীবী ব্যাকটেরিয়া এরা সিম্বতীয় উদ্ভিদের মূলে বসবাস করে তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আজকের ক্লাস এই পর্যন্তই আমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন তোমার ইউটিউব চ্যানেলে সরাসরি পৌঁছে যায়